প্রিয় দর্শক, বাংলা টিভি 71 এ চোখ রাখুন। এই মুহূর্তে যারা বাংলা টিভি 71 দেখছেন সকলকে জানাচ্ছি আমি শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক, ধারাবাহিককে আজ আমরা মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলা কাড়াইদা শেমুলিয়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডে নির্বাচন হতে যাচ্ছে। আমরা কিছু জনগণের দিকে জিজ্ঞাসাবাদ করব যে কে সেই ব্যক্তি, ভালো মনের মানুষ যিনি সমাজে ভালো কাজ করে, কাকে মেম্বার হিসাবে দেখতে চাই। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনাদের ওয়ার্ডে যে 7 নং ওয়ার্ডে যে নির্বাচন হবে, আপনারা কাকে মনের মানুষ যিনি সমাজে ভালো কাজ করে, কে সেই ব্যক্তি, কাকে মেম্বার দেখতে চান? মেম্বার দেখতে আশাফুল। আচ্ছা, আশাফুল কি ভালো লোক? ভালো লোক। আশরাফুল ইসলামকে আমরা পছন্দ করি এবং নির্বাচিত হবে। আচ্ছা, আশাফুল ভাই কিরকম লোক, সমাজে ভালো কাজ করে? ভালো কাজ করে এবং ভালো লোক, তাই? যে আপনার কি চিন্তা ভাবনা? আমরা এই আশাফুলের খুব ভালো জানি, খুব ভালো গরিবের দিকে মায়াদায় আছে, এই বলে লই আশাফুলের আমরা দাঁড়া করাইতেছি। যদি আশা করি নির্বাচনে পাশ করে গরিব দুঃখিনীর পাশে দাঁড়াবে, রাস্তাঘাট ঝামক ক্ষয়ক্ষতি আছে পূরণ করবে, এই জন্য আমরা আশাফুলকে চাই। আশাফুলকে বুদ্ধি আল্লাহ যদি জয়যুক্ত করে তাহলে এই কাজগুলি সবল হয়, এই আশাই করি। আশাফুল লোক ভালো? লোক ভালো। উনি কি সমাজে কাজ করে? হ্যাঁ, করে। আশাফুল ভাইয়ের চাই, কিন্তু আমরা যুবক, হ্যাঁ তো যুবক, তাই না? তাই আমরা চাই, অবশ্যই হেসে কাজ করবে, সমাজে কাজ করে। সমাজে কাজ করার সুযোগ আমরা দিলে করবো, মেম্বারি পাস করলে করবো। তো পাবলিক যে সময় সুযোগ দেয়, যদি আমরা সুযোগ দিই ইনশাল্লাহ করবো। ভালো লোক, খুব ভালো লোক। আচ্ছা, তাকে কি আপনারা জয়যুক্ত যদি করেন নির্বাচনে ভোট দিয়ে, তাহলে কি আপনাদের বিশ্বাস উনি কাজ করবে? কাজ করবে। হ্যাঁ, কাজ করবে। বিচার, সুস্থ বিচার পাবেন? সত্য বিচার। হ্যাঁ, সত্য বিচার। এই রাস্তাঘাট যে অবহেলিত রয়েছে, সব হবে, সব হবে, সব হবে। আপনাদের বিশ্বাস? আমার বিশ্বাস। সফল লোক কিরকম? ভালো। আপনাদের সার্বিককরণ সহযোগিত করে? হ্যাঁ। আচ্ছা, উনাকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে এই যে রাস্তাঘাট অবহেলিত কাজ করবে? সমাজে কাজ করে? হ্যাঁ, ভালো লোকের ছেলে, বাচ্চা বয়সী মানুষ, তো কাজ করে না, ওর বাবা কাজ করে বা ব্যবসা করে, ভালো ছেলে। তো প্রিয় দর্শক, এখানে আমরা সরাসরি চলে যাব আশরাফুল ভাই, তার সাথে একটু কথা বলবো। তিনি যদি জয়যুক্ত হয় তাহলে এই 7 নং ওয়ার্ডে যে অবহেলিত রাস্তাঘাট রয়েছে সেটা নিয়ে তিনি কতটুকু কাজ করবে, বা এই সমাজ নিয়ে তিনি কতটুকু কাজ করবে, আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার প্রধান কাজ হলো যে মাদক দূর করো, সুন্দর সমাজ গড়ো, এই এই দিক দিয়ে আমি আগে যাবো। এবং আমার ময়মুরবি যারা আছে, আমার ওয়ার্ডবাসী এলাকাবাসী, ওনাদের সাথে পরামর্শ নিয়ে যা যা দরকার সব কর্ম, এবং সুন্দর সমাজ গড়ার লক্ষ্যই আমি এগিয়ে যাবো। আরেকটি বিষয়ে আমরা জানতে চাবো, আপনার 7 নং ওয়ার্ডে আমরা দেখতে পারলাম অবহেলিত রাস্তাঘাট রয়েছে, সেটা নিয়ে আপনি কি পরিকল্পনা হাতে নিচ্ছেন? হ্যাঁ, এটা যদি আল্লাহ পাক আমার মন আশা পূরণ করে, এটাকে দূর করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব, এটাই আমার সবচেয়ে বড় আশা। আরেকটি বিষয়ে আমরা জানতে চাবো যে যুবক সমাজ নিয়ে আপনার কি চিন্তা ভাবনা নিয়েছেন? হ্যাঁ, যুবক, আমি যেহেতু একটা যুবক এবং আমি যুবকের মন মানসিকতা বুঝি, যুবক আমাদের পাশে আছে, আমার পাশে আছে, এবং যুবক যেভাবে আগাইতে চায় ওভাবে আগাই দেবো এবং সুন্দর কর্মস্থান আমি তৈরি করে দেবো। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য। ওকে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এখন আমরা কথা বলে থাকি মেম্বার পদপ্রার্থী তালা মার্কা, তিনি যদি জয়যুক্ত হয় তাহলে তিনি বলে থাকেন এলাকার জনগণ বরাবর যে অবহেলিত রাস্তাঘাট রয়েছে বা মাদক মুক্ত একটি ওয়ার্ড গড়ে তুলবে বলে আশ্বাস দেন। তিনি আরও বলে থাকেন যুবক সমাজ যাতে বেকার না হয় সেই লক্ষ্য তিনি কাজ করবে বলে আশ্বাস দেন। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71 এর সঙ্গে থাকুন।